হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি জাতীয় প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ। কবিতার এবং কবির কি কি সমস্যা ফেস করেন? কবিতা এবং কবির জন্য কোনো সমস্যা ফেস করে না, কিন্তু কবিতা একটা মানসিক চাপ তৈরি করে এবং একটা মনোসংযোগ দরকার হয়। কারণ এটা একটা আপনি এক ধরনের রোগও বলতে পারেন যে কাব্য রোগ। কবিতা তো স্বাভাবিক মানুষের কাজ না, এবং স্বাভাবিক মানুষ নয় বলে আপনি কি ধরে নিতে পারেন যে এটা এক ধরনের মানসিক রোগ তো অবশ্যই রয়েছে, নাহলে সে ওই শব্দগুলি কেন নিয়ে আসবে? সে তো স্বাভাবিক জীবনযাপন করছে না। আর কবিতা হচ্ছে এমন একটা জিনিস যার সাধারণ মানুষের কাছে যার কোনো চাহিদা নেই, কিন্তু বাঙালি মাত্রই কবি। বাঙালির জন্মের পর থেকে তার কাব্য রোগ একটা রয়ে গেছে, এবং সেটা যে কোনো বাঙালি দু চার লাইন কবিতা বানায় এবং বলেও। আপনার দেখা আপনার পড়া বাংলাদেশের শ্রেষ্ঠ কবিকে, শ্রেষ্ঠ কবি তো ওভাবে বলা যাবে না, কিন্তু ভালো লাগার কবি অনেকে রয়েছে। নাকি দুই একজনের নাম বলুন। দুইজন কবি শামসুর রহমান, শহীদ কাদরী এবং নির্মলেন্দু গুণ ও মহাদেব শাহ। আপনার একটি কবিতা আমরা শুনতে চাই। ভেবেছিলাম থাকবো নিরপেক্ষ, ইগল নীল উপরে আমার চোখ, এখন আমার নেই কো পক্ষাপেক্ষ, এক কাতারে সবাই সামিল হোক। আমার অধিকাংশ কবিতা রাজনৈতিক প্রেক্ষাপটের, কারণ আমরা যে সময়টাতে সাহিত্য চর্চাটা করছি সে সময় দেশে সামরিক শাসন ছিল, আমাদেরকে সামরিক শাসনের বিরুদ্ধে শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনে লড়াইটা করতে হয়েছে। এবং আমাদের সৌভাগ্য হয়েছে যে ছাত্র জীবনে আমরা একটা বিশাল বন্ধু গোষ্ঠী ছিল যারা শিল্প সাহিত্য সংস্কৃতি করতেন, তাদের মধ্যে কবি রুদ্রমোহন সদুল্লাহ, কামাল চৌধুরী, লিয়াকত আলী লাকী, আমরা এদেরকে নিয়েই একটা আন্দোলন সংগ্রাম করেছিলাম সামরিক শাসনের বিরুদ্ধে, এবং আমরা সেই সামরিক শাসনের পতনও ঘটাতে পেরেছিলাম। স্যার, প্রেস ইনস্টিটিউট তো বর্তমানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের যত ছবি, যত ইন্টারভিউ, যত সংবাদ বিভিন্ন সময় ছাপা হয়েছে সেগুলোকে আপনারা সংরক্ষণ করছি না, আমরা সেগুলো কম্পাইল করে গ্রন্থ করছি। অলরেডি সেটি কতটুকু আপনারা এগিয়ে নিয়ে গেছেন? আমরা 70 সাল পর্যন্ত কাজ কমপ্লিট করেছি, এখন আমরা 71 থেকে 75 পর্যন্ত সময়টা কাজ চলছে। এটি তো একটা গুরুত্বপূর্ণ কাজ। অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ। এগুলি এই গ্রন্থগুলি যে কোনো গবেষকের কাজে লাগবে, কারণ এখান থেকে বঙ্গবন্ধুর বক্তৃতাগুলি যারা পড়বেন বা জানবেন তাহলে বুঝতে পারবেন যে 54 সাল 58 সালে শেখ মুজিব কী ভেবেছিলেন, কী বলেছিলেন, কী করেছিলেন, এই জিনিসগুলো পাওয়া যাবে। এবং আমাদের যে মুক্তির সনদ 6 দফা, এই 6 দফার সময় তিনি কোথায় কোথায় কী বক্তৃতা দিয়েছেন, এবং বক্তৃতাদের পর গ্রেপ্তার হয়েছেন, গ্রেপ্তার পর কীভাবে মুক্তি পেয়েছেন, মুক্তি পাওয়ার পর আবার কোথায় গিয়ে বক্তৃতা দিয়েছেন, সেসব সমস্ত বিবরণগুলি পাওয়া যাবে। এবং এগুলি নিয়ে যারা ভবিষ্যতে কাজ করবেন, গবেষণা করবেন, আমি আশা করি যে তারা এই বিষয়গুলোকে কাজ করতে পারবেন। আমরা আসলে একটা পথ করে দিচ্ছি, এবং এটা বঙ্গবন্ধুকে জানার জন্য, বোঝার জন্য এই গ্রন্থগুলি খুবই কাজে দেবে। স্যার, কবিতা পরিষদ আপনারা কবে তৈরি করেছিলেন? আমরা 1987 সালে কবিতা পরিষদ তৈরি করি। এবং তারপর এর অ্যাক্টিভিটিস কি? এর অ্যাক্টিভিটিস আমরা করেছিলাম সামরিক শাসনের বিরুদ্ধে এই জাতীয় কবিতা পরিষদ গঠন করেছিলাম, কারণ তখন দেখা যাচ্ছিল যে সামরিক জান্তা শাসক হোটেল পূর্বাণীতে বেশ কিছু সরকারি কবিদেরকে নিয়ে কবিতা পাঠের আসর করছে। তার বিপরীতে আমরা এই জাতীয় কবিতা পরিষদ গঠন করি, এবং এই পরিষদ গঠনের পিছনে তখনকার বিরোধী নেত্রী শেখ হাসিনার একটা ভূমিকা ছিল। তিনি আমাকে বললেন যে ওরা কবিতা করছে, তোরা কেন করিস না? আপনি জেনে খুশি হবেন যে এই কবিতা পরিষদটি এখনও রয়েছে, প্রতি বছর অনুষ্ঠান হয়, এবার করোনাকালে করা যায়নি, এবং সেখানে শুধু বাংলাদেশ নয় বিশ্বের অন্যান্য দেশ থেকেও কবিরা আসেন, কবিতা পাঠ করেন। এই যে পারস্পরিক সারা দেশে কী কবিতা চর্চা হচ্ছে তার একটা নিদর্শন এই কবিতা পরিষদ। স্যার, করোনাকালীন সাংবাদিকদের বিপর্যয়কালে মাননীয় প্রধানমন্ত্রী 10 কোটি টাকা বোধহয় ফান্ড ঘোষণা করেছেন, এবং আপনারা বহু সাংবাদিককে 10,000 টাকা করে দিয়েছেন। এই সাংবাদিকদের তালিকাটা আপনারা কিভাবে করেছেন, সেখানে কিভাবে তালিকা সঠিকভাবে বণ্টন হয়েছে কিনা? দুভাবে করেছি। একটা হচ্ছে বাংলাদেশ ফার্মের সাংবাদিক ইউনিয়ন তত্ত্বাবধানে তাদের যে 10টি ইউনিয়ন রয়েছে সেই 10টি ইউনিয়নের মাধ্যমে আমাদের কাছে 10টি জেলার তালিকা এসেছে, আর 53 জেলা আমরা জেলা প্রশাসকের মাধ্যমে তালিকা নিয়েছি। প্রতিটি জেলাতে একটি করে কমিটি আছে, জেলা প্রশাসক সেই কমিটির সভাপতি কল্যাণ ট্রাস্টের, তার অধীনে সদস্য সচিব হচ্ছেন জেলা তথ্য অফিসার, এবং ওই কমিটিতে রয়েছেন একজন কলেজের অধ্যক্ষ, জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা এবং প্রেস ক্লাবের সভাপতি। এই 5 জনকে নিয়ে কমিটি, 5 জনের কমিটি আবেদনগুলি যাচাই বাছাই করে তারপর আমাদের কাছে পাঠিয়েছেন। আমাদের এখানে আবার একটি বাছাই কমিটি রয়েছে, এই সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ রয়েছেন কমিটিতে, সংবাদপত্রের সম্পাদক রয়েছেন, সরকারি কর্মকর্তা রয়েছেন 2 জন, এবং আমি রয়েছে। যেহেতু আমি এই কমিটির, আমি এই
ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক স্যার আপনারা যখন কবিতা লিখেন বই ছাপান 21 এর বই মেলা বের হয় তখন কবিতার বই কি পয়সা দিয়ে মানুষ কিনে পড়ে যার কবিতা ভালো লাগে সে পড়ে সবকিছু সবাই পড়বে আমি বললাম তো যে কবিতা হচ্ছে এমন একটি জিনিস যা সাধারণ মানুষের কাছে